মাদক, নারীর সংগ্রাম, পারিবারিক টানাপোড়েন সহ সমাজের নানা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মাতা রায়হান রাফি নির্মাণ করেছেন মায়া ফিল্ম। দীর্ঘ বিরতির পর ওই ফিল্মটি দিয়ে একসঙ্গে পর্দায় ফেলেন জনপ্রিয় জুটি মামনুন ইমন ও সারিকা সাবরিন। গত 30 সেপ্টেম্বর বিন্স অ্যাপে মুক্তি পেয়েছে ওই ফিল্মটি। এদিকে মায়া ঘিরে সন্ধ্যায় জমকালো আয়োজনের মাধ্যমে সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মায়া টিমের মামনুন ইমন, সারিকা সাবরিন ও রায়হান রাফি। অনেকদিন পর আপনাদের সবাইকে দেখে অনেক ভালো লাগছে। এই প্রিমিয়ারটা আয়োজন এই জন্য করেছি আসলে। তাছাড়াও সিনেমাটির নিবেদক প্রতিষ্ঠান রিমাক রিসবির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক সহ লিলি টিমের উদ্বোধন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দিঘি, সামিরা খান মাহি, রোকাইয়া জাহান চমক সহ অনেকেই উপস্থিত ছিলেন সিনেমাটির প্রিমিয়ার শোয়ে। অনুষ্ঠানে রিমাক হার্লেনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মায়ার সিনেমার অভিনেতা ইমন জানান, প্রথমবারের মতো ওটিটিতে কাজ করে বেশ রোমাঞ্চকর। সিনেমাটি দর্শকদের ভালোবাসায় সুপারহিট ওটিটি কন্টেন্ট হিসেবে জায়গা করে নেবে বলেও আশা রাখেন এই নায়ক। আমি আসলে এইরকম ভাবে কখনো অভিনয় করিনি আসলে, মানে এইভাবে নিজেকে লুক চেঞ্জ করে কখনোই করা হয় নাই বা ডিরেক্টর ওইভাবে ভাবেনি। আমি চাই যে আপনারা সবাই দেখেন, আমার সমালোচনাও তো হতে পারে যে দেখা গেল আমি খুব বেশি খারাপ করে ফেললাম, ওটাও হতে পারে। বাট এইটুকু বলতে পারি যে ভাল লাগবে, চেঞ্জেসটা ভাল লাগবে। একদম নায়কোচিত না হয়ে একজন অভিনেতা প্রোটাগনিস্ট হিসেবে আমি যেটা করেছি, আই থিঙ্ক আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ। তুফান সিনেমা নির্মাণের আগে মায়া নির্মাণ করেন রায়হান রাফি। এ তথ্য উল্লেখ করে তিনি জানান, এটা অন্যরকম এক সিনেমা। এই ওয়েব ফিল্মটির মাধ্যমে ইমন ও সারিকাকে নতুন করে আবিষ্কার করা হয়েছে। এটা আমার একদমই অন্যরকম একটা ছবি, এটা আমার ওয়েব ফিল্ম। আপনারা জানেন আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই, জনপ্রিয় জুটিকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি ইমন এবং সারিকা, এবং আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে আসলে নতুন করে কিছুটা আবিষ্কার করবো আর কি। এদিকে দীর্ঘদিন পরে আবারও কামব্যাক করে বেশ উচ্ছ্বাসিত সারিকা। আগামীতে ভালো কাজ পেলে আবারও নিয়মিত হবেন এমনটাই জানান এই অভিনেত্রী। ভীষণ ভালো লাগছে এবং সবাই এসছে আমাদেরকে সাপোর্ট করতে এবং কাজটা দেখতে, এবং আশা করছি সবার খুব ভালো লাগবে এবং আমারও ভীষণ ভালো, যেহেতু অনেক বছর পরে কাজ। ফার্স্ট আমি জানতাম না আসলে কোয়াইটিসকে, যখন জানলাম ভীষণ উচ্ছ্বাসিত হলাম, কারণ অনেক বছর পরে আমরা আবার একসাথে স্ক্রিনে থাকবো এবং কাজ করার অভিজ্ঞতা বরাবরের মতনই ভালো। দেশের প্রথম সারির বিউটি ব্র্যান্ড লিলি শুরু থেকেই দেশীয় শিল্প সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। তার ওই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের কন্টেন্ট ও প্রচারণামূলক ইভেন্টে পৃষ্ঠপোষকতা করে আসছে ব্র্যান্ডটি। এখানে আসলে পুরো ভূমিকাটাই ছিল বিঞ্জের এবং রায়হান রাফির, এখানে আর কারো অবদান বললে সেটা ভুল হয়ে যাবে। আর লিলি এটাকে প্রেজেন্ট করেছে, সো লিলির কথা বলতে হবে। আম্মা দরজাটা খোলেন না একটু। আম্মা মিসবা রহমান, মোহনা ডিজিটাল।